আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরকাত। আমাদের সাথে আছেন নিসা। নিসা আপনি বলেন। হ্যালো, হ্যাঁ আপনি বলেন, নিসা আপনাকে যুক্ত করেছি, বলেন। আমার একটা প্রশ্ন ছিল, প্রশ্নটা হচ্ছে মানে ইয়ে আর কি, কোরআন শরীফের ব্যাপারে আর কি। কোরআন শরীফে তো 6666টি আয়াত আর সুরা 114, ঠিক আছে? এর কথাটা এক্স্যাক্টলি ঠিক নাই। কোরআনে আয়াতের সংখ্যা হচ্ছে অনেক আলেমের মতে 6336টা, অনেক আলেমের মতে 6666টা, অনেক আলেমের মতে 6236টা, এক একজন আলেমের মতে এক এক রকম। এখন মানে আমার মাঝে মাঝে মনে হয় যে এত হিউজ পরিমাণে সূরা আয়াত এগুলা যখন আর কি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর নাজিল হয়েছে, তখন তো উনি এগুলা সবকিছু সম্ভবত লিখে রাখেননি, মুখস্থ 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 করেছেন, এবং তার সাথে যে সাহাবীরা ছিল, তো এত বিপুল সংখ্যক আয়াত সূরা কিভাবে মুখস্থ রাখা সম্ভব, বা কিভাবে জনে জনে পৌঁছানো সম্ভব? ওই সময় তিনি জীবিত থাকতে কিন্তু তাদের সাহাবীদের মধ্যে বা আরো বিভিন্ন আরবের মানুষের মধ্যে কিন্তু কোরআন শরীফের সূরাগুলা ছড়িয়ে পড়েছিল, এবং তারা কিন্তু মুখস্থ করেছে। এটা কিভাবে সম্ভব? মানে এই যে এক একটা সূরা তো বিশাল বিশাল, যে সূরা বাকারা বিশাল একটা সূরা, ওইটা তো উনি ওনার উপরে মানে উনি যেটা বলছেন যে জিব্রাইল এসে ওনাকে সূরাগুলো দিয়ে গেছেন, তো জিব্রাইল তো রোজ রোজ এসে তাকে নিশ্চয়ই মুখস্থ করায় নাই, তো কিভাবে এটা উনি মুখস্থ রেখেছেন? এটা একটা মানে আশ্চর্যজনক একটা বিষয় না? না, এটা তো আমার কাছে মোটে আশ্চর্যজনক বিষয় মনে হচ্ছে না, কারণ আরবদের সেই সময় পুরনো ট্র্যাডিশন ছিল, কবিতা পাঠের ট্র্যাডিশন ছিল তাদের, তারা কবিতা পাঠ করত, কবিতা মুখস্থ করত। সেই সময়ে যেটা ছিল যে আর কাবা শরীফের দেয়ালে সেই সময় কবিদের লড়াই হতো, এক পক্ষের কবি আরেক পক্ষের কবিকে কবিতা দিয়ে হারিয়ে দিত, এবং কবিতা ছিল সেই সময় খুবই জনপ্রিয়, খুবই গুরুত্বপূর্ণ। তা যুদ্ধের ময়দানে মাঝে মাঝে দুই পক্ষকে কবিতা আবৃত্তি করে শোনাইতো, একজন আরেকজনকে গালি গালাজ করার জন্য বা একজন আরেকজনকে তর্কে হারা দেওয়ার জন্য কবিতা ব্যবহার করতো। সে সময় কবিতা ছড়া এগুলো ছিল খুবই প্রচলিত সেই সময়ের আরবে, এবং এক একজন লোক লম্বা লম্বা কবিতা মুখস্থ করে ফেলতো, বিরাট বিরাট কবিতা মুখস্থ করে ফেলতো। সেই সময় আরবদের যে যে কবিতা মুখস্থ করার চর্চাটা তাদের অনেক আগে থেকে ছিল। এই জিনিসটা আপনি সিরাত গ্রন্থগুলোতেও অনেকগুলো পাবেন যে তারা আগে বিশাল 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 কবিতা মানে মানে তাদের পূর্বপুরুষদের যে ইতিহাস সেগুলো সহ কবিতার ভিতরে ঢুকাই দিত। সেই জিনিসগুলো আপনি ইবনে ইসহাকের সিরাত গ্রন্থে অনেক বর্ণনা পাবেন যে অনেক বড় বড় কবিতা তারা গড় 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 করে বলে দিত। তো এটা তাদের একটা ট্র্যাডিশন ছিল যে কবিতা পড়া, কবিতা মুখস্থ করা। তাদেরই মধ্যে কিছু লোক কোরআনগুলাকে মুখস্থ করেছে, কারণ তাদের অলরেডি তাদের কাছে তারা এই জিনিসটাতে অভ্যস্ত ছিল, মুখস্থ করা, কবিতা মুখস্থ করা, এবং একজন আরেকজনকে কবিতা দিয়ে যুদ্ধ করা, কবিতা দিয়ে ফাইট করা একজন আরেকজনের সাথে। আচ্ছা, না এটা হচ্ছে যে নিশ্চয়ই তারা লিখে রাখতো, তখন তো উনি কি ওনার যখন ওনার উপরে সুরা আসতো উনি কি ওটা লিখে রাখতেন? আপনি কি জানেন এই বিষয়ে? উনি কি লিখে রাখতেন নাকি উনি মুখস্থই করতেন? ওই সময় হঠাৎ করে মুখস্থ করা সাহাবীদের কাছে আবার সেটা জানানো, আমার কাছে একটু মানে না না, আপনি যে সুরা বাকারার কথা বললেন, সুরা বাকারা তো একদিনে আরো তো নাজিল অনেক হয় বড় নাই। বড় সুরা আছে, সুরা বাকারা ছাড়াও তো না অনেক না, বিশাল বিশাল এই সুরা বাকারা তো একদিনে হঠাৎ করে নাজিল হয় নাই যে একটা গোটা একটা সুরা নাজিল হয়ে গেল। এক একটা আয়াত, দুইটা আয়াত একদিনে, হয়তো দুইটা আয়াত নাজিল হয়েছে, তার হয়তো এক মাস পর সেই সুরার আবার তিন নম্বর আয়াত নাজিল হয়েছে। আমার আমি না ভুলে যাই, আমার হঠাৎ হঠাৎ মনে থাকে না আসলে, আমার একটু ওই কোভিডটা হয়ে যাওয়ার পরে আমার একটু মানে ভুলে যাওয়ার একটা প্রবলেম, এই যে হঠাৎ করে আবার ভুলে গেছি, একটা প্রশ্ন আসছিল। আচ্ছা ঠিক আছে, আপনি বলেন। আচ্ছা, এটা তো দীর্ঘ 23 বছর ব্যাপী, তো ধীরে ধীরে কোরআনটা নাজিল হয়েছে বলে দাবি করা হয়। এখন সেটা তো মানে সূরা বাকারা তো একদিনে হঠাৎ করে নাজিল হয়ে যায় নাই যে নাজিল হয়ে গেল আর আমরা চলো সবাই এই লম্বা সূরাটা মুখস্থ করে নিই, না এইভাবে তো হয় নাই। হয়েছে একটা একটা আয়াত, একটা দুইটা করে আয়াত, এইভাবে ধীরে ধীরে নাজিল হয়েছে। হয়তো এক সপ্তাহে দুইটা একটা আয়াত নাজিল হয়েছে, পরের এক মাস ধরে আরেকটা মাত্র আয়াত নাজিল হয়েছে, তারপরে হয়তো 3 দিনে আরেকটা আয়াত নাজিল হয়েছে। তখন এই যে 3 দিন ছিল, 3 দিনের ভিতরে একটা আয়াত মানুষ মুখস্থ করে ফেলছে। এইটা মুখস্থ করাটা তো কোনো ঘটনা বলে আমার কাছে মনে হচ্ছে না, যে মানে 3 দিন পরে আরেকটা আয়াত নাজিল হলো, 3 দিন পরে আরেকটা আয়াত মুখস্থ করে ফেললাম, এটা তো খুবই ইজি ব্যাপার। এটা তো সূরা বাকারা তো একদিনে তো নাজিল হয় নাই, তাই না? আচ্ছা আরেকটু প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে ওনার মানে উনি জীবিত থাকাকালীন অবস্থায় কি কোনো মানে সূরা বা আয়াত কি উনি লিখে রাখতেন কাগজে, এরকম কোনো মানে? হ্যাঁ হ্যাঁ, উনি উনি লিখে রাখতেন, এই বিভিন্ন জায়গায় লিখে রাখতেন। অন্যদেরকে লেখার জন্য লোকও নিয়োগ করেছেন, করেছিলেন যে যারা হাদিসগুলাকে কিছু কিছু হাদিস লিখে রাখবে, আপনাকে আমি একটা লেখা দেখিয়ে দিচ্ছি, আপনি এই লেখাটা একটু পড়ে নেন, সংশয় .com এ আপনি পাবেন, আপনাকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেন, সংশয় .com এ ঢুকলেই ডান দিকে দেখবেন কোরআন সংকলন এবং পরিমার্জনের ইতিহাস, এই লেখাটা আপনি একটু পড়বেন, এই লেখাটার ভিতরে এই যে পুরো,
কিন্তু আপনার সবসময় এরকম ঢোকাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়, সবসময় ওটা ওর ভিতরে ইয়ে করতে পারি না, করতে পারি না। আচ্ছা তাহলে আপনি আপনার ফোনে ট্রাই করলাম, পারলাম না। আচ্ছা আপনি আপনার ফোনে দিয়েছিলেন ওটা করার জন্য, ট্রাই করলাম ঢুকতে পারলাম না। আচ্ছা আপনি আপনার ফোনে ওয়ান অ্যান্ড্রয়েড ফোনে যদি আপনি অ্যান্ড্রয়েড ফোন দিয়ে আসলে এগুলা করেন পড়েন, তাহলে আপনি আপনার ফোনে গুগল প্লে স্টোরে গিয়ে 1.1.1.1 এই জায়গায় এটা লিখে সার্চ করবেন, একটা অ্যাপ পাবেন, সেটা ইনস্টল করে নেন, তাহলে আপনার আর সমস্যা হবে না এগুলা পড়তে। ঠিক আছে, আর কি কিছু বলবেন? হ্যাঁ বলেন, হ্যাঁ বলেন। আচ্ছা দেখি আচ্ছা ঠিক আছে, আপনি ভালো থাকবেন, আপনার জন্য শুভকামনা রইল।